إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محبتي হতে হয় তার আগে সর্বপ্রথমে আমার রাসূলের ভালোবাসা লাগবে কি লাগবে না? আরেকটু জবান খুলে বলেন লাগবে কি লাগবে না? তাহলে মহব্বতে বলেন নবী গো আপনার ভালোবাসা আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন জবান বলে একবার বলি আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দেয়া কই বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও আমি আল্লাহ তোমাকে ভুলে যাই কথা কোন ঠিক কি না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় যাওয়ার জায়গা আছে না আর তো আসতে বলেন না
জবান খুলে কর, তাহলে ওই আল্লাহকে দিবানিশি স্মরণ করার দরকার আছে কিনা নাই? তাহলে আসুন সেই আল্লাহর ইসমে জাতের দুই মিনিট জিকির করি, যে কহিরা সে তোর গন চার রঙের মসলা দিয়া, আর যে কহিরা সে তোর গন চার রঙের মসলা দিয়া, দেখিলি না তুই কইরা তালাশ, দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গায় তোর মহাজন বান্দা, কোন জায়গায় তোর মহাজন চার রঙের মশলা দিয়া, আগুন ফানি মাটি বাতাস এক চমক করলি প্রকাশ, আগুন পানি মাটি বাতাস এক নজর মালা করলি প্রকাশ, দেখিলি না তুই কহিরা তালাশ, কোন জায়গায় তোর মহাজন বান্দা, কোন জায়গায় তোর মহাজন চার রঙের মশলা দিয়া, আমার মুর্শিদ সন্দে আইলে গো, আমার কাজান বাম্বা আইলে গো, মরি হৃদয়ে সিনহা শোনে বসাই বহু, আসিলে মোর প্রাণের বান্দ, আসিলে মোর সাজার বান্দ, কত মেসো মিহি বহু গো, আমি কত মেসো মিহি বহু গো, হৃদয়ে সিনহা শোনে বসাই বহু, মাশাল্লাহ বলো ফুলের মালার গাইতে পগরাই পমতার গোলাই গো, হাই হাই পগরাই পমতার গোলাই গো, আইলে রে মুর্শিদ লইয়া বুকে রে, আইলে বাজার লইয়া রে বুকে, নহু গো রইবে রাহি বহু গো, আমি নহু গো রইবে রাহি বহু গো, হৃদয় সিনহা শোনে বংশাই বহু, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকদের সালাম সে হায়াতুল নবী জিন্দা নবী মায়ার নবী রওজা মোবারকে সালাম কদম বসে আরজ করছে, আমার আকা আমার সাহেব জামানার মহাউলি বিশ্বরি আমার কেবলাদান হুজুর কুতবা কদম মোবারক সালাম কদম বসে আরজ করছে, কেবলাদান হুজুর উত্তরাধিকার আল হাস কাজাম ইয়া বাইজান মুজাদ্দিদি, আল হাস কাজাম ইজো বাইজান মুজাদ্দিদি সাহেবদের কুতবা কদম মোবারকে সালাম কদম বসে আরজ করছে, কাজাম ইয়া সাসুলান মুজাদ্দিদি, কাজাম মিদু সাসুলান মুজাদ্দিদি, সব কাজাম পরিবারের সকল সদস্য এবং সদস্যদের কুতবা কদম মোবারকে সালাম কদম বসে আরজ করে, আল্লাহ পাকের রহমত মদিনাওয়ালার মহব্বত
আপন পীর মুর্শিদের নেগাহা করমের সিলায় মদিনার পাওয়ার হাউস থেকে যে কিছু বলার সুযোগ মদিনাওয়ালা দয়ালকে প্রদান, হুজুরের খাতির আল্লাহ পাক রহমতের দান করেন, কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। আজকে যারা মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, রাস্তাঘাটে বাজারে হাটে যারা উপস্থিত আছেন, সকলকে মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, মাহফিলে শেষ পর্যন্ত আখেরি মোনাজাত করে তাবারক নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন, তার পাশাপাশি ইমান আমল মজবুত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে জয়নগর ঈদগাহ মাঠ সংলগ্ন মাঠে মাসিম সরকার বাড়িতে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত প্রধান বিশেষ মেহমান বৃন্দ, সময়ের অভাবে আমি সকলের নাম নিতে পারতেছি না। আমার পরপরই যিনি আলোচনা নিয়ে আসতেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আলহাজ মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। আমরা হুজুরের আলোচনা শুনে বাড়িতে যাব না, তার আগে যাবেন কেন? মাহফিলের শেষ পর্যন্ত আখেরি মোনাজাত করে মাহফিল থেকে আমরা বিদায় নিব, কথা কোন ঠিক কি না? যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সকলকে আসার বসার তৌফিক রব্বুল আলামিন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জবান বলে বলেন খুশি না বেজার? আমরা এমন একজন নবীর উম্মত হিসাবে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আমি ভূমিকার দিকে যাব না, মূল আলোচনার দিকে আমার মূল উদ্দেশ্য। কষ্ট হবে না তো? কষ্ট হবে না? আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাত 80,000 আলম কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন? জবান বলে বলেন করতেন? আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? আর ওই নবীর আগমনের মাস আমাদের কাছ থেকে বিদায় নিল, ওই মাসটার নাম কি? জবান বলে বলেন আমার নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস। এই মাসে আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক যারা, আমরা সবাই পালন করি ঈদে মিলাদুন, এর মধ্যে কোন সন্দেহ আছে আমরা নবীর পক্ষে আছি কিনা? নাই। আল্লাহ 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর জমিনের মধ্যে পাঠালেন, এর মধ্যে অন্যতম একজন পয়গাম্বর ছিলেন যিনার নাম হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনছেন না? মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন তাওরাত খুললেন, খোলার পর দেখলেন কিছু সংখ্যক বান্দার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন, জোরে করেন মারহাবা। মূসা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ব্যাপার কি, এত সুন্দর এত মর্যাদাবান বান্দা এই জমিনের মধ্যে এখনো পাঠান নাই, এদেরকে কখন আপনি পাঠাবেন? এদের মর্যাদা তো অনেক বেশি, জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ কইতাছে এদেরকে পাঠানোর সময় হয় নাই। কি হয় নাই? পাঠানোর সময় এদিকে জবানগুলো বন্ধ রাখো। আল্লাহ বলতেছে এদেরকে পাঠানোর সময় আল্লাহ কখন পাঠাবেন? আল্লাহ বলতেছে এদেরকে এমন একটা সময় পাঠাবো এদের মর্যাদা যেমন তাওরাতের মধ্যে পড়ছো, এদের মর্যাদা এমন একজন মর্যাদা, আবার এদের মর্যাদার উপরে যার মর্যাদা যিনি হচ্ছেন সমস্ত কুল আম্বিয়া কুল, সমস্ত নবীগণের নবী, সমস্ত অলিগণের সমস্ত নবীগণের নবী, সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল, জবান বলে রাহমাতাল লিল, ওই নবীর উম্মত হিসাবে তাদেরকে আমি আল্লাহ পাক বাজে পাড়েছি। আরেকটু ধরে, আরেকটু ধরে, আল্লাহ এদের মর্যাদাই হবে অবশ্যই। কেমন মর্যাদা একটু বলে বুঝবি? আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে সাক্ষাৎ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের সাথে যখন প্রত্যেক দিন কথা বলে, প্রতিদিনের নাই মূসা কালিমুল্লাহ একদিন তুর পাহাড় থেকে নিচের দিকে যখন আসতে চলে শুরু করলেন, নিচের দিকে যেই মাত্র আসলেন হঠাৎ করে একজন মহিলা মূসা কালিমুল্লাহর সামনে দাঁড়ায়, ওগো আল্লাহর পয়গম্বর মূসা
আপনার কদম মোবারকে আসলাম একটা আরজি নিয়ে। কিসের আরজি? বিগত 10 বছর হইয়া যায় আমি পাগলির বিবাহের সংসার হয়েছি, বিবাহ হয়েছে, কিন্তু 10 বছরের সংসারের মধ্যে কোন সন্তান আদি হয় না। দুনিয়ার যত ডাক্তার কবিরাজ আছে সব কিছু চেক আপ করলাম, সব দিকে চেষ্টা করলাম, কোনো সফল হইতে পারলাম না। যখন বিবেকের মধ্যে প্রশ্ন জাগ্রত হলো, যিনি হচ্ছেন আমার আল্লাহ, যিনি হচ্ছেন আসমানের মালিক, যিনি হচ্ছেন জমিনের মালিক, যিনি হচ্ছেন জিন ইনসানের মালিক, তিনি হচ্ছেন কে? জবান করে বলেন কে? ওই আল্লাহ যদি আমার সন্তান না দেয়, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আমাকে সন্তান দিতে পারবে না। কথা বল ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কো মা গো, যেহেতু তুমি আল্লাহর পাকের বান্দা, আল্লাহ পাকের গোলাম, আমি মূসার কাছে তুমি যেহেতু প্রশ্ন করেছো, প্রস্তাব দিয়েছো, আমি এই মুহূর্তে আর দেরি করব না। মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ের দিকে। মাঝামাঝি অবস্থায় যখন তিনি গেলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে মূসা রে দাঁড়া, কই যাস? আল্লাহ তোমার সাথেই তো কথা বলার জন্য যাচ্ছি। আল্লাহ কই যে নিয়তে তুমি আসলা, ওই নিয়ত পূরণ হবে না। ওই মহিলাকে যায়া বলো, ওই মহিলার গাছের মধ্যে কোন ফল নাই। সুবহানাল্লাহ, জবান করে কোন সন্তান দেওয়ার মালিক কে? জবান করে কোন সন্তান দেওয়ার মালিক কে? আজকে দেখা যায় আমাদের সমাজে যখন একটা মানুষের গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না, তখন আমাদের সমাজের এক প্রকার সুশিক্ষিত সমাজ, কিন্তু তাদেরকে শিক্ষিত সমাজ বলা যাবে না, মূর্খ বলতে হবে। তাদের অপবাদ দিয়ে ওই মহিলার উপরে আছে কিনা নাই? আবার দেখা যায় ওই মহিলার গর্ভের মধ্যে যখন পুত্র সন্তানের আশা করলো, 10 মাস 10 দিন পরে দেখা যায় ওই মহিলার গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নেয়, তখন দেখা যায় অনেক মানুষ দোষারোপ করে, তোরে বিয়া করিলে আমার কপাল বাড়ছে, আরেক জায়গায় যদি বিয়া করতাম তাইলে পুত্র সন্তান হইতো, তোর কপাল মাইয়া ছাড়া আর কিছু নাই। আছে কি না নাই? কিন্তু আপনাদের কদম ধরে বলবো রে বাবা, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। কথাগুলো ঠিক কি? পুত্র বলেন, কন্যা বলেন, সব কিছুর মালিক কে? ওই আল্লাহ পাকের উপরে আমাদের ভরসা, ঈমান থাকার দরকার আছে কি না নাই? তাহলে আজকে থেকে আলটা সোনোগ্রাম করা বাদ করে দে। কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? আলটা সোনোগ্রাম করে না, 6-7 মাস হইলে পরে হে বেরিয়ে বেরে ছেলে না মাইয়া দেখবার লেখা করলে দেখে। কিন্তু এই জায়গার মধ্যে আমার দেশের মৌলবীরা ফতোয়াবাজি করে না, এত বড় শিরিক আমার দেশে প্রতিষ্ঠিত হচ্ছে, এই দিকে মৌলবীদের নজর নাই। মিলাদুন নবী কেমনে বেদাত করব এই চিন্তায় কমান। কথা কর ঠিক কি না? দুঃখের বিষয়, একজন আলেম, তার বাবা বিখ্যাত একজন আলেম, যিনার নাম কওমি মাদ্রাসার বড় একজন হুজুর, নাম হচ্ছে আল্লামা আজিজুল হক সাহেব। আছে কি না? শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, উনি নিজে ওনার এক বুখারি শরীফের বাংলা অনুবাদ করতে যায় আমার নবীর শান মান নিয়ে, মিলাদুন নবী নিয়ে উনি আলোচনা করলেন, কিন্তু ওনার ঘরে এরকম কোলাঙ্গার জন্য উনি আপনাকে জানতেন না। গত এই বছর উনি মাইকের মধ্যে ঘোষণা দিলেন, মিলাদুন নবী করা হচ্ছে খ্রিস্টানদের কাজ, সিরাতুন নবী করা হচ্ছে সাহাবীদের কাজ। নাউজুবিল্লাহ কইতেন না? মিলাদুন নবী কি খ্রিস্টানদের কাজ? জবান কোলে কো, ও মৌলবী তোমার ফতোয়া তো আলতা সোনো গ্রামের উপরে যায় নাই। এত বড় শিরিক, এত বড় কুফর করতেছে, এটার প্রতি যায় নাই, কেমনে আমার নবীকে ছোট করবা? এই দিকে তোমাদের পাইতারা, তাতে বোঝা গেল তোমাদের সাথে ইহুদিদের হাত আছে। কথা কোন ঠিক কি না? আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? জবান করে কোন পক্ষে না বিপক্ষে? মিলাদুন নবী যদি না হয় সিরাতুন নবী নাই। যার জন্মই হয় নাই তার সিরাত দিয়ে আপনি কি করবেন?
নবীর মিলাদ স্বীকার কইরা সিরাতুন নবী নেন আসা নাসি আমার নবীর চরিত্রের মধ্যে কোন স্পট আছে? তিনি হচ্ছেন রাহমাতুল লিল সন্দেহ আছে কিন্তু সবকিছুর উপর তাওয়াক্কুল কার উপর? জবান বলে কম ওই মহিলা চুকির বাণী সারা কান্দে আল্লাহ যেহেতু না করছে আর তো কেউ দিতে পারবে পারবে মহিলা চুকির বাণী সারা কান্দে না বউ দশ বছরে আশায় আশায় আমার জীবন চলে গেল এখন যেহেতু তুমি আল্লাহ না করে দিয়েছ দুনিয়ার কেউই তো আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ তোমার উপরে সর্বশক্তিমান তুমি আল্লাহ তুমি বলে বিপদের মধ্যে দরজ দারণ করা আমি সেই দরজ দারণ করে জবান করে একবার বলি আলহামদুলিল্লাহ মহিলা দেরি করে না বাড়ির দিকে রওনা হয়ে যায় বাড়ির মধ্যে যাইয়া চুকির পানি সারা কান্দে রুটি বলে আর চুকির পানি সারা কান্দে আমাদের দেশে দেখবেন মা বোনেরা যারা আছে তারা যদি কান্দে গো কান্দতে কান্দতে একটা আলাদা সুর বাহির হয় আছে কথা কথা মহিলা যেমনি কান্দতে শুরু করলো রাস্তা দিয়া এক আওলা দাওলা পাগলের বেশে পাগলা যায় পাগলা ডাক দিয়া বলতেছে দুনিয়ার কত কান্না আমি শুনলাম হেমন মধুর কান্না আমি পাগলা জীবনে কোনোদিন শুনি নাই কেন জানি রে আমার মনে হয় ওই কান্নার সাথে আমার মায়ের কান্নার কালেকশনের মিল আছে পাগলা কি করলো আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হইয়া বাড়ির দিকে যায় দে দেখতেছে বাড়ির ভিতরে কে জানি কান্না করলো আস্তে করে দরজা জানলা দিয়ে উঁকি দিল বলতেছে মাগো তুমি কেন কান্দো মহিলা ডাক দিয়া বলতেছে পাগলারি আমি আমার কান্দা কান্দি যিনি শোনার তিনি শুনে নাই দুনিয়ার মানুষরে আমার দুঃখ বলার মতো জায়গা নাই মহিলা চুকের মানে সারা কান্দে কোনো কথা বলে না পাগলা ও মহিলারে ছাড়ে না এমনি ভাবে পাগলা কথা বলতে বলতে ভিতরের দিকে রওনা হয়ে গেল ঘরের ভিতরে আয়েশা চুকির বাড়ি সারা কান্দে মাগো ও মা তোমার কিন্তু বহুত চেষ্টা করলাম তোমার কথা শোনার জন্য তুমি কিন্তু কথা বলো নাই গো মা ও মা আমি একটা কথা বলতে চাই আমার কথা রাখবা নি গো মা হাঁস প্রায় 7 দিন হয়ে যায় আমি পাগলার পেটের মধ্যে কোনো খাবার নাই মহিলাকে ডাক দিয়া বল মা গো বিগত 7 দিন হইয়া যায় আল্লাহর পৃথিবীতে আমার আল্লাহ কত মানুষ বানাইছে গো মা বুড়ার কাছে যখন যাই বুড়া আমারে লাঠি দিয়ে আঘাত করে যুবকের কাছে যাই যুবক আমারে ঢিল পাটিল মারে গো মা আমি পাগল বলে কেউই আমারে সমাজে জায়গা দেয় না আজ প্রায় 7 দিন হয়ে যায় পেটের খিদার সহ্য হয় না গো মা দয়া করে যদি আমার একটা রুটি দিতে জোরে কন্যা সুবহানাল্লাহ মহিলা চুকের মানে সারা কান্দে রে বাবা যেহেতু তুমি আল্লাহর রাস্তে রুটি চাইলা ওই আল্লাহ আমার মুখ ফিরায় দিতে পারে কিন্তু আল্লাহ বলেছে বান্দা বিপদের মধ্যে ধৈর্য ধারণ কর শুকরিয়া আদায় করব আমরা কার জবাব বলে কার ওই আল্লাহর রাস্তে যে হতো রুটি চাইলা ওই আল্লাহকে খুশি করার জন্য একটা রুটি তোমারে দিয়ে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মেহমানদারি করা সুন্নত না বেদাত জবান কুলে কোন আর একটু জোরে কোন আমার ভাইরা ওই মহিলা পার্লারে দেখা হয়েছে ভালো করছে না খারাপ কাজ করছে কিন্তু আজকে আমাদের সমাজে বড় ভাইর ভাই সাহেবরা বড় বড় নাম্বার টুপি আছে পাগড়ি আছে দাড়ি আছে সব কিছু পিট পাট ভিতরে সদর গাঁ ওই হুজুররা বলে খাওয়ানোটা হচ্ছে বেদাত আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কি করব এমন দুনিয়ার মুখে এমন উত্তম কে কাজ আছে নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা সর্ব উত্তম দুইটা কাজ আছে ওই কাজটা বেশি বেশি করবা এক মুসলমান আরেক মুসলমানকে পাইলে বেশি বেশি সালাম দিবা আগে সালাম দেওয়ার চেষ্টা করবা পাশাপাশি যত বেশি পারো মেহমানদারি করাইবা
সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন মেহমানদারি করা কার সুন্নত, জবান কোলে কোন কার সুন্নত? ওই মেহমানদারি এখন বর্তমান যুগে দেখা যায় বিশ্ব জাকের মধ্যে। আপনারা মনে ভালো পাইছেন না কথা? আজকের মাহফিলে মেহমানদারি আছে কিনা নাই, জবান কোলে কোন আছে কিনা না, এই জন্যই কথায় বলা হয় খাওয়া দাওয়া ভরপুর, এটার নামই ফরিদপুর। কথা কথা ঠিক কি? হুজুর কেমন বলতেন, বাবা এই দরবারের মালিক আল্লাহ, বন্টনকারী মদিনাওয়ালা সামান্যতম পাহারাদার মাত্র আমি। হুজুর কেবলা কেমন নিজেকে পীর বলে নিজেকে নিজে গর্ব বোধ করেন নাই? কথা বলো ঠিক কি না? এই জন্য আসে কি সুন্দর করে বলে, আরে জীবন মরণ শরণ কবর, জীবন মরণ শরণ কবর, অবাই মুসলমা আয়ান রাসূল লার তরিকা নিতে ডাকছেন কেবলা, যাহা আয়া আন রাসূল তরিকা নিতে জীবন মরণ শরণ কর, জীবন মরণ ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা, জাহায়া আন রাসূলুল্লাহর তরিকা নিতে রুটি তো আমার খাওয়াইলি রে মা, এক সপ্তাহ উপবাস, কয় সপ্তাহ? এক সপ্তাহের ভিতরে একটা রুটিও খাইলাম না, এক পুরা পানিও পান করলাম না রে মা, একটা রুটি আমার আল্লাহ তোর ঘরের মধ্যে রিজিক রাখছে, বিদায় আজকে খাইলাম। ও গো মা, রুটি খায়া তো জীবনের মতো তোর কাছে ঋণী হইয়া গেছে, এখন আমি আমার ঋণ কেমন করে ঘুষাইব রে মা? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কোনো ব্যবস্থা নাই। মহিলা কয়, বাবা তুমি পাগল মানুষ, তোমার টাকা পয়সার কোনো লোভ আমার নাই, আল্লাহর রাস্তে দান করছি। পাগলা কয়, না না না, বিপদে বললে তো তুই ওই সময় মানকা কাজরা মার, যখন বিপদ হইরা যায় মুগা তখন আমার এই দুর্বলতাটারে তুই সুযোগ করে নিবি। কোন খাবার খাই না, কিন্তু আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস একটু চুল পরিমাণ নড়ে নাই, মনে করছি আজকে মনে রিজিক নাই, কালকে মনে হয় রিজিক নাই, সাত দিন ধরে খাই নাই, মনে করলাম সাত দিন মনে হয় আমার উপরওয়ালা আমার জন্য কোনো বাজেট করে নাই। আজকের সমাজে দেখা যায় এক ওয়াক্ত যদি না খাইতে পারি, এক ওয়াক্ত যদি না চলতে পারি, কেমনে চুরি করব, বাটপারি করব এই দান্দার মধ্যে করে? আমাদের মধ্যে এরকম দান্দাবাজ আছে না? আছে কিনা? কিন্তু পাগলা ডাক দিয়া কয়, মা কেমনে ঋণ গুছাবো,
যদি হাসরের ময়দান যখন কায়াম হইয়া যাবে, আল্লাহ যখন আমারে জান্নাতের বুকে পাঠাইব, তোরে যখন জাহান্নামে দিব, ওই সময় কইবি আল্লাহ দুনিয়ার মধ্যে আর কিছু করি আর না করি, তোমার এক পাগলারে আমি রুটি খাওয়াইছি, আজকে পাগলার সাথে লেনদেন পরিষ্কার করব। সুবহানাল্লাহ। ওয়াজ খালি শুনলেই হবে না, ওয়াজের পয়েন্ট বুঝতে হবে। বান্দার হক কোনদিন আল্লাহ মাফ করব না? জবান বলে কর না। সগীরা কবীরা, সগীরা গুনাহ আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, ফতহুল কাবীরের মধ্যে আসছে যিকরুল আমবিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা, বলে কর সুবহানাল্লাহ। আজকের মসজিদ মাহফিলের মধ্যে নবীদের আলোচনা করা মানে ইবাদত। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর। দেখি আমার বাবার দলিল না হাদিস শরীফ? ওয়া যিকরু সালিহিন কাফারা, ওলি আল্লাহদের আলোচনা গুনাহ মাফের কাফারা। সুবহানাল্লাহ। এখন সগীরা গুনাহ মাফ হলো, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। বান্দার হক বান্দাই যদি মাফ না করে, আল্লাহও মাফ করবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বান্দার হক যদি বান্দাই না মাফ করে, আমার আল্লাহ জান্নাত দিব না জাহান্নাম দিব? জবান বলে বলেন জান্নাত না জাহান্নাম? ওই মুহূর্তে মহিলা চুকির মানিসের কান্দে, তাইলে আমি কি করব? ওই মুহূর্তে পাগলা কইগো, মা এত কান্দা কানলি আল্লাহর দরবারে আমার সামনে, এখন তোর মনের দুঃখ একটু কর। ও কি কল বলবো, মনের দুঃখের কথা, 10 বছরের সংসার, কোনো সন্তান আদির খবর নাই, মুসার কাছে গেলাম, মুসা ডাইরেক্ট না কইরা দিছে, আল্লাহ বুঝি না করছে। ও কি না করছে? ও বাচ্চা দিত না, কি দিত না? দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি না দেয় দুনিয়ার ডাক্তার কবিরাজ দিব না, ফিসাবে দিব না। আমাদের দেশে কিছু আটকা পয়সা বাইর হইছে, এরা কয় আমরা সুন্নিরা মাজার পূজা করি, পীরের দরজায় সন্তান চাই, কয় না? এ কথা বল না কেন? মিয়া না, আপনারা কি এর হককে নি? আমরা নবীর হককে না? ঠিক। আর একটু ধরে কোন নবীর হককে কি হককে না? আজকের এই মাহফিলের মধ্যে আমার নবী কামিলওয়ালা নবী আসতে পারে, এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই? আমার নবী হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করব, এই আকীদা বিশ্বাস আছে কিনা নাই? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, দূরে কর আল্লাহু আকবার। আরে পূজাবাদে বলি ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আপনাকে আমি সাক্ষীদাতা হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছি। আমাদের দেশের ওয়াহাবি ভাইসাহেবরা কয় নবী মক্কার জীবনে মদিনার জীবনে যা দেখছে এই পর্যন্তই, এরপরে নবীরা সাক্ষী দেওয়ার ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কই, বাড়ি যাইয়া কই। এখন কন আপনারা রাগ করতেছেন মনে হয়? আপনারা যখন আস্তে আস্তে কোন তখন মনে করি দেয় আপনাদের মনে ইমানের মধ্যে ঘাটতি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইমানে ঘাটতি। যেই নবী কে আল্লাহ পাক সাক্ষীদাতা হিসাবে কোরআনের মধ্যে আল্লাহ পাক দলিল দিলেন আপনাকে আমি সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি, অবশ্যই আজকের মাহফিলের মধ্যে আমার নবী হাজির আছে, কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবীর দেখার ক্ষমতা আছে কিনা নাই? আমরা নবীকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? হাদিস শরীফের মধ্যে দেখলাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআহা, যেই ব্যক্তি আমার নবীকে স্বপ্নে যুগে একবার দেখলো সে চির সত্য, আমার নবীকে দেখলো এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কর সুবহানাল্লাহ। পাগলা বলতেছে মাগো কি কথা, যে আল্লাহ কোনো বাচ্চা দেয় না, কই রে একটা কথা হইল? কারে না করছে? মুসারে না করছে, আমারে তো না করছে, ওনা তোরে না করে নাই, কথা একটু সবর সবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পাগলা ঠাস করে পশ্চিম দিকে সারদার মধ্যে পড়ে যায়, মধ্যে পড়ে পাগলা চুকির বাড়ি সারা কান্দে ডাক মারে মামু আমার আল্লাহ কই পাগলা এই জীবনে কত তোকে দেখলাম কত চিন্তা কত দেখলা দেখা দেখলাম রে পাগলা এই জীবনে কোনোদিন এমন ভাবে সাজদার মধ্যে পয়রা এরকম বিরহের ডাক দেশ নাই কি খবর আল্লাহ তুমি তো সব কিছু জানো তুমি হইছ আলিমুম বিজাতিসু জানে কি জানে না আল্লাহ জানো তাইলে কেন প্রশ্ন করো আল্লাহ কো কি ক ও তাইলে তোমার তুমি দেখো তো আমার মুখ থেকে শুনতে চাও তাইলে মুসারে তুমি না করছো এই বেদিরে তুমি এখন সন্তান দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহ কই তুই জানোস মুসারে না করছি এই জায়গার মধ্যে তুই কোন সাহসে চাস এই সাহসে তো তত সাহস পাইছ করতে গিয়া ও আল্লাহ দিতে হবে নাইলে আমার ইজ্জত থাকে না বাবের পাগল আর একটা হচ্ছে আমরা কোন পাগল হবো বাবের পাগল না এশকের পাগল যেই পাগল হলে নবী পাওয়া যায় যে পাগল হলে মুর্শিদ পাওয়া যায় যেই পাগল হলে আল্লাহ পাওয়া যায় কথা বল ঠিক কি না পাগলা ডাক দিয়া কয় আল্লাহ মুসা রে না করছো আমারে দিতে হবে আল্লাহ কো দেওয়া যাবে না ও দিবা না কেন আসল কথা কইতা না সুবহানাল্লাহ পাগলার পাগলা গিলা আল্লাহ আসল কথা কি কইবি কইলে আসল কথা যদি কইতে হইছে যাইতো যেহেতু বলতে চাইতেছো তা আসল কথা কইয়া দিয়া কি কইবি তা তাইলে তুমি বলো এই সাত দিন আমারে তুমি না খাওয়ায় রাখছো সত্য না মিথ্যা জোরে কও যদি সাত দিন না খাওয়ায় রাখছো তাইলে জানো এই বিদির গড়ে এত বেজাল তাইলে এই বিদির গড়ে আমার রিজিক দিছো কারে সুবহানাল্লাহ তুমি জানো হেবিদির গরব বেজাল তুমি জান না উনি রিজিক দিছো কে রিজিকের মালিক তো আমাদের দেশের প্রধানমন্ত্রী না আমাদের দেশের প্রাইম মিনিস্টার না আমাদের দেশের রাষ্ট্রপতি না রিজিকের মালিক কে জবান খুলে বলেন রিজিকের মালিক কে তাইলে তুমি আমাকে আমার রিজিকটা কেন দিলা দিয়া কে রেখেছ লাগাইছো সুবহানাল্লাহ পয়েন বুঝলে কিন্তু সহজ আল্লাহ কয় তুই তো এমন জায়গাতে ধরলি রিজিক তো আমি দিছি কতে হতো দিছো ঋণ গুছাইতে হবে আমি দুনিয়ার পাগল না নারীর পাগল না দেশের পাগল না আমি হচ্ছি তোমার পাগল জুড়ে করছো তুমি কি চাও ওই মহিলার কাছে হাসরের ময়দানে আমার নবীর কাঠ গড়ার আসামি আমাকে মানবে আল্লাহ কয় না না ও তাইলে দিতে হবে সুবহানাল্লাহ আর একটু জোরে কর এটার নাম হচ্ছে আশেক আর মাসুকের প্রেমের খেলা জোরে কর সুবহানাল্লাহ এই জন্য আশেক কি সুন্দর করে বলে প্রেমের খেলা এ জিকির মেলা প্রেমের খেলা এ জিকির মেলা সবাই জানে না আশেক আর মাসুকের প্রেমের এমনি নিশানা আয়া আয়া সে কর্মা শোকের প্রেমের আপনার মনে বেশি কষ্ট হইতাছে কষ্ট হইতাছে বেশি তাইলে একটু মহব্বতে বলে প্রেমের খেলা এসিকির মেলা প্রেমের খেলা এসিকির মেলা সবাই জানে না প্রেম কহিরাসনবী তুর পাহার গেছে চলি খোদার নহুরে পাহার জলে রে খোদার নহুরে মুস জলে কর্মা শোকের প্রেমের এমনি নিশানা
শহুকের প্রেমের সকলে জবান ভুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যা বন্ধু এমনি ভাবে যদি মুসাই এমন প্রেমের ফেজ দে আমারও দত্ত তাইলে তো আমি মুসারে দিতাম তোরে তো দিলাম নাই। আল্লাহ যেহেতু বলে ওরে পাগলা তুই যেহেতু মুসার জায়গায় এই প্রেমের ফেজের মধ্যে আমারে বালাইছো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর ইজ্জতের খাতিরে একটা সন্তান বাজেট করে দিলাম। আর একটু জুবান খুলে বলি আল্লাহু আকবার। এই যে পাগলা কথা বললাম এই পাগলাকে জানে উনি ছিলেন মুসা আলাইহি ওয়াসাল্লামের জামানার একজন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পর মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের সময় মুসা আলাইহিস সালাম বললেন আহা তুমি এত অল্প বয়সে যুবক ডাইরেক্ট আল্লাহর আহ্বানে তুমি মেরাজে করতে আসলা আর আমি তুর পাহাড়ের মধ্যে যাইও আল্লাহরে দেখতে পাচ্ছি। তখন উনি বললেন আমি একটা হাদিস জানতে চাই। কি হাদিস? দে আমি হাদিসটা শুনলাম যে উলামা উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল। এই হাদিসের অর্থ হচ্ছে আখিরি নবীর উম্মত তার মধ্যে যে সকল এলেমদারি উম্মত এলমে জাহের এলমে বাতিন এই শিক্ষায় যে সকল আলেম থাকবে আখিরি নবীর উম্মতের মধ্যে তাদের মর্যাদা আর বনী ইসরাইলের নবীদের মর্যাদা এক সমান মর্যাদা। তুলে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলিদের পদ তুলিতে এই বাংলার জমিন ধন্য হয়েছে কথা কোন ঠিক কিনা? সে আল্লাহর ওলিদের দাওয়াতের মাধ্যমে আজকে আমরা মুসলমান হয়েছি। আজকে যারা বিশ্ব জাকের মঞ্জিল যান আমার হুজুর কেবলাদানের কদম মোবারকে যান আল্লাহর ওলিদের জবান বাবা আল্লাহর জবান জুড়ে কোন সুবহানাল্লাহ। কার জবান? আল্লাহর ওলিদের জবান কার জবান? জবান বলে কোন কার জবান? এটা কি আমার দলিল না আল্লাহর দলিল? হাদিসে কুদসি বলেন আল্লাহ বলেন লিসানুহু লিসানুল্লাহ আইনুহু আইনুল্লাহ কালবুহু কালবুল্লাহ। যারে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জবান মানে আল্লাহর জবান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চোখ মানে আল্লাহর চোখ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জবান দিয়ে যে কথাটা বাহির হয় এটা আল্লাহ পাকের কুদরতি জবান দিয়ে বাহির হয়। তাহলে আমার হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি উনি ছিলেন আল্লাহর ওলি এর মধ্যে কোনো সন্দেহ আছে? জবান বলে কোন সন্দেহ আছে? আমার হুজুর কেবলাদানের জবান দিয়ে যে কথা বাহির হয়েছে এটা হাকিকতে আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে বাহির হয়েছে? এর মধ্যে সন্দেহ আছে? এর মধ্যে যদি চুল পরিমাণ সন্দেহ করেন আপনার ইমান তালা আপনার ইমান তালা। কথা কোনো ঠিক কি না? হাদিসে কুদসি সেই হুজুরের জবান দিয়ে বাহির হয়েছে বাবা আখিরি জামানা এমন একটা জামানা আসবে 1450 বছর আগে আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে হাতের মধ্যে আগুনের আংরার চাইতে ঈমান রাখা কঠিন হবে। আর সেই ধারাবাহিকতা আমার হুজুর কেবলাদান বলতেন আর সেই হুজুর কেবলাদান বললেন বাবা তোমরা যদি ওই মুহূর্তে যদি ঈমান মজবুত রাখতে হয় ওই মুহূর্তে যদি তোমাদের আমল মজবুত রাখতে হয় ওই মুহূর্তে যদি তোমরা আমার নবীর পক্ষে থাকতে চাও তাহলে নূহ আলাইহিস সালামের জামানায় যেমন নূহর কিস্তির মধ্যে উঠে যেমন নূহর ভক্তবৃন্দ নূহের পক্ষের লোকেরা আল্লাহর বান্দারা যেমন জীবন বাঁচাইছিল মুসা আলাইহিস সালামের জামানায় ঈমান মধ্যে উঠে উঠে যেমন বিপদ থেকে উদ্ধার হয়েছিল এই আখিরি জামানার নূহর কিস্তি মুসার কিমা হচ্ছেন আখিরি জামানা আমার হুজুর কেবলাদান জবান দিয়ে বলেছেন সেই কিমা সেই কিস্তি হচ্ছে জাকের বাড়তি। কথা কোন ঠিক কি না? আমার পীরকে যদি আপনারা বিশ্বাস করেন আর এই বিশ্বাস করে যদি কোন জাকের বায়াতে রাসূল গ্রহণ করে থাকেন তাহলে আপনার উচিত আমার হুজুর কেবলাদানের জবানের ইজ্জত রাখা। আপনি ওয়াদা করলেন রাসূলুল্লাহ সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
তরিকা নিলে কি বললেন, তরিকার সময় কি বললেন, আর আপনি এখন কি করতেছেন? বিবেক দিয়ে একটু প্রশ্ন কইরেন। আমরা কোনো বাইয়ের তরিকা করি না, আমরা কোনো বাবার তরিকা করি না, আমরা কোনো চাচার তরিকা করি না, আমরা তরিকুরের তরিকা করি রাসূলুল্লাহ সত্য তরিকা। তার দারদ বাহু করছেন বিশ্বনি খাজা ফরিদপুরি কথা কোন ঠিক কি না, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এজন্য হুজুর কে প্রধান বলতেন, তরিকায় মজাদ দিয়া আশরাফ আউলিয়া খাজা বাবামে হের বায়া নহ গওয়ায়া মারদ হয়াল তরিকায় মজাদ দিয়া আশরাফ আউলিয়া খাজা বাবামে হের বায়া নহ গওয়ায়া মারদ আশরাফুল আউলিয়া খাজা বাবামে হের বায়া তোমাকে দেখিলে নবীজির পয়াজ মিলে বাবা তোমাকে দেখিলে বাচ্চা কটা দিছেন? পাগলা ডাক দিয়া কই মা একটাই না দিলাম, এখন এক সপ্তাহ রাখি দা, ভালো করে তো পেট তো ভরে নাই, এতদিন ছিল খালি, এখন যেহেতু একটু খাবার করছে গো মা, এই পেটে তো আবার খাবার চাই, দয়া করে যদি আরেকটা দিতি। জোরে ক, আরেকটা রুটি আইনা দিল। রুটি খাওয়ার পর পাগলা ডাক দিয়া কয়, প্রথমবার ঋণ গুছাইলাম একটা আইনা, এখন কি করব? পাগলা ডাক দিয়া কয়, এখন কি করব, কি দিয়া ঋণ গুছাবো? ওই মহিলা ডাক দিয়া কয়, পাগলা এত শত বুঝি না, যদি দুনিয়ার মুখে ঋণ পরিশোধ না করতে পারো, আল্লাহর আদালতে আসামি বানাইয়া তোমারে তুলে দেব। আল্লাহু আকবার কইতেন না? বেটা কইতেছে তোর যদি ভদ দেখাইতে বিপদে পড়ল না, ওই এত শত বুঝি না, না পাওয়ার চাইতে পাইছি একটা, কথা আছে না বাপে ভূতে কীর্তন, না পাইয়া পাইছি দন বাপে ভূতে কি হয় কীর্তন, না পাইয়া পাইছি দন বাপে ভূতে কীর্তন পাইলাম একটা, এখন জান্নাতের বাকি জান্নাত লয়ে এলাম। ওই এত সহজে দিতাম না রে বাগলি, যেই জান্নাতের আশায় যেই মাওলার আশায় যেদিন থেকে শুনলাম এই দুনিয়া কাহারো আপন না, দুদিন আগে হোক পরে হোক কবরে যাইতে হবে, এই দুনিয়ার মায়াতে করে আল্লাহ রাস্তার বাহির হইয়া গেলাম, কারণ দুনিয়ার বিল্ডিং দুনিয়ার টাকা পয়সা কোনো কিছুই কবরে যাবে না, কথা কোন ঠিক কি না? এই জন্য সে কি সুন্দর করে বলে, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করিছি সব কিছু পালাইয়া আজি যাইতেছি, কথা কোন ঠিক কি না? আমি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি, আমি এখন বুঝলাম এই দুনিয়া আপন কেহ নাই, বলেন এখন বুঝলাম এই দুনিয়ায় ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে বরের বিবি ছেলে মেয়ে ছিল সাহারা,
একটু আস্তে কইেন, আর একটু জোরে কর। গরের বিবি ছেলে মেয়ে ছিল তাহারা, জন্মের মতন বিদায় করে দিল তাহারা। আয় গায় এত নিষ্ঠুর এই দুনিয়া আগে জানতাম না, বলেন এত নিষ্ঠুর দেনে বামে মাটি আমার মাটির বিছানা, দেনে বামে তোমার আমার আপন যে একটু শোনো না, তিনি আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহু আকবার। তোমার আমার আপন যে একটু শোনো না, তিনি আছেন ওই যে সোনার মদিনা। আমি নর নবীজির কাছে যেতে পাগল দিওয়ানা, বলেন নর নবীজির ডাইনে বামে মাটি না, ডাইনে বামে মাটি সত্য না মিথ্যা, লোবান বলে কোন পাগলা ডাক দিয়া কয় মা। এখন আবার আরেকটা চান্স সাজদার মধ্যে হইলে গেছে, আল্লাহ কয় এখন আর হইতো না, এ আর হইতো না, ও দিতি না কেতি না কেতি না, বাবের পাগল, এশকের পাগল না বাবের পাগল, এশকের পাগল, এশকের পাগল। আল্লাহ কয় বান্দা যখন আমার এশকের ধরিয়া দিত, তখন বান্দা যখন তুই কয় আল্লাহ, আমি মনে করি এটা কিন্তু লাগে নাই, কারণ মহব্বত যত বাড়ে ততই জ্বালা বাড়ে, কথা কোন ঠিক কি না, দিবি না কেন দিতে, আর দেওয়া যাইতো না, কই একটা দিছি না, কই একটা দিলে যেই কথা, দশটা দিলে এই কথা। মুসা তো না করছিল, না করার মধ্যে দিছো একটা, মুসারে একটা দিলে যে জবাব, দশটা দিলে কি জবাব। আল্লাহ তুমি তো কইছো বান্দারে আমি জমিনের মধ্যে বানাইছি, বান্দারে জমিনের মধ্যে দাফন করব কোটি কোটি বছর পর, এই বান্দারে জমিন থেকে উঠাইয়া জাররা জাররা করে হিসাব করব। আল্লাহ কোটি কোটি বছর পর যদি তোমার বান্দারে মাটি থেকে বিচ্ছিন্ন অবস্থায় একত্রিত করতে পারো, যে আল্লাহ কোন ফায়াকুম বলতে দেরি হয় না, হুকুম করতে দেরি হয়, হইতে দেরি হয় না, ওই আল্লাহর বান্দারে একটা না কোটি কোটি সন্তান আমাদের দেশে কয় ফির বলতে কিছু নাই, কোরআনের মধ্যে ফির নাই, পরে ব্যাট ব্যাক কয় ফির তো কোরআনের শব্দ না, ফির তো ফার্সি শব্দ, কথা কেন কেন কষ্ট হইতেছে মনে হচ্ছে, এ পীর শব্দ কি আরবি, পীর শব্দ হচ্ছে ফার্সি, কোরআনের ভাষা কি, কোরআনের ভাষা কি, আল্লাহ কয় আলা সাবদান হরফে তানবি, ইন্না নিশ্চয় আউলিয়া, ওলি হচ্ছে এক বচন, আউলিয়া হচ্ছে বহু বচন, এখন এই পীরের আরবি শব্দ হচ্ছে ওলি, পীরের আরবি শব্দ কি, পীর শব্দ কোরআনে নাই, চ্যালেঞ্জ দেয় রাত 12টার পরে ভাইয়া, চ্যালেঞ্জ দেয় মানুষ থাকে না তো, সবাই যখন ঘুমায় যায় আমরা যখন ঘুমাই থাকি এই সময় কয় চ্যালেঞ্জ, পীর শব্দ কোরআনে নাই, ওরে ব্যাপক কল পীর শব্দ কোরআনে নাই, নামাজও তো কোরআনে না, কথা কম, পীর যদি কোরআনে না থাকে নামাজও কোরআনে নাই, পীর যদি কোরআনে না থাকে রোজাও কোরআনে নাই, যদি দেখাইতে পারো 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ, কথা কোন ঠিক কিনা, দেখাইতে পারবি না, দেখাইতে পারবো, এক দেশে কিছু ওয়াজ করতাম, বাড়ি আয়ে দেখি হুজুর কইতাছে, পরের দিন এক মুরব্বী কইতাছে আমার বাড়ির কাছে, তো হুজুর কালকে আপনার আগে হুজুর ওয়াজ করে গেছে নামাজ বলে কোরআন নাই, আমি আপনি আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এবারে এমনি কইছে খবর, ডাইরেক্ট কইছে নামাজ পড়ানো নাই, ডাইরেক্ট কি কইছে, নামাজ পড়ানো নাই, আমি তো কি কি কইছে কি আছে, ও সলাত আছে কোরআনে, তো তুমি বুঝা নিলাম যে তার হওয়ার কত রূপ, কথা কোন ঠিক কিনা, আমি কইলাম ভাইসা
আপনি বুঝেন নাই, নামাজ ফার্সি শব্দ, সালাত কোরআনের শব্দ আরবি। কোরআনের মধ্যে আল্লাহ পাক 82 বার বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ। কিন্তু আমরা কই ফার্সি শব্দ, আমরা বাংলা তো বাংলাই না, কথা কর ঠিক না? বাংলা কি বাংলা? এখন যদি হে বাটার মতন যদি বড় হুজুর সাইতা যদি হে বাটা মূর্খ বাটা বুঝালি না একটা কথা কইল, তুমি কইলে মা আমি মাদ্রাসার মহত, আমি মহত, আমি ওইলা দেলে তুমি কি ফির বুঝো না? তাইলে বুঝা গেছে তুমি মাদ্রাসার পরশটি কই পাঞ্জাবি কইরা আইছো আর গেছো আর আইছো ওই সকাল 10টার সময় যদি যাও 11টার সময় আবার গাট্টি গান গুন কইলা বাগন মেরে আইছো বালা কইরা বসো না, কথা কর ঠিক কি না? আটকাও তো সাইতা লইছো, আল্লাহ হেদায়েত করো, আমিন কইতেন না? পীর কি শব্দ? জবান খুলে কম আজকে থেকে কেউ যদি বলে পীর বলতে কোরআনে নাই, কবেন ব্যাক কর, পীর তো আরবি শব্দ না, পীর তো ফার্সি শব্দ। পীর কি শব্দ? ও আরবিতে ওলি, বহুজন বলে আউলিয়া, কথা কোন ঠিক কিনা? আউলিয়া আল্লাহি, আল্লাহর ওলিদের, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের পক্ষে আছে কে? জবান বলে কোন আছে কে? আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু লিমা ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, আমার পথে যারা জীবন দিয়েছে তারা হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুদের দুনিয়ার বুকে তোমরা মৃত বলিও না, তারা কবরের বুকে দুনিয়া থেকে শহীদ হয়ে কবরে গেছে, শহীদের কোনো মৃত্যু নাই, শহীদরা হচ্ছে জিন্দা, কিন্তু তোমরা তা বুঝো না। না বুঝুন না, বাড়ি আছে কিনা নাই, জবান গুলো কোন আছে কিনা নাই? আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তারা হচ্ছে কি? শহীদ। শহীদরাই হচ্ছে আল্লাহর বন্ধু, আরবিতে বলা হয় ওল, কথা কোন ঠিক কিনা? তাহলে ক্লিয়ার, আমরা আরবিতে জানলাম আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলছে? ওলি কি বলছে? ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, পীর শব্দের অর্থ কিন্তু বন্ধু, পীর ফার্সি শব্দ, ওলি হচ্ছে আরবি শব্দ, কথা কোন ঠিক কিনা? এই পাগলা বলতেছে এখন কি করা যায়, আল্লাহ কইতাছে এখন কি করমু, কত দিলে তো একটা দিলে তো শেষ হইয়া যায়, আরেকটা দিলে না, ওই একটা দিলে দেখ কথা, দুইটা দিলে কথা, কই এমন ভেষজ তুই ফালাইলি, ওই এই ভেষজ জাল আর একটা দিলাম, কটা হইছে? জবান বলে ক কুইটা কইতাছে মাগো দুইটা বাজেট করছি, কয়টা বাজেট করছি? দুইটা বাজেট করছি। মহিলা কইতাছে দুইটা যত ভাইয়া লাইছি লাভ তো মোটামুটি ভালো হইছে, রুটি খাও ভাইয়া দুইটা ভাইলাম লস আছে? জবান খুলে কোন লস না। মহিলা কইতাছে বাবা একটা রুটি আছে এটা খাইয়া লাউ এটা ফিরি, দাবি দুবি নাই, দাবি দুবি নাই, হেউ তো বুঝতাছে এটা তো যে বেরি দুই রুটি খাওয়াই ও কায়দা করে, এখন তিনটা খাওয়াই না দেখবো না চিবাটা ধরে মাগো দাবি নাই তো কন্যা দাবি নাই, রুটি দিচ্ছি রুটি দিছে দিয়া আমি যে খান দে কি গো কান্দুস কা ও কান দিয়ে এই দুঃখে দুইটা দাও তো আল্লাহ দিছে দুইটা দুইটা যদি মরে যায় গেলেন কি করবো কেমন চালা আল্লাহ পাগলা কইতাছে চিন্তা করিস না সাজদার মধ্যে করছে আল্লাহ সাইসলাম না তখন রুচির বাইরে এতক্ষণ আছে রুচির ভিতরে রুচির বাইরে আল্লাহ আমি তো বুঝি ওই যা দিলাম আর একটা কয়টা হয়েছে আল্লাহর ওলিদের উচিল আল্লাহ দিতে পারে না এমন কি ভাগ লাই দিছে না আল্লাহ দিছে তাহলে মাজারে গেলে কি আমরা ওলির কাছে চাই না আল্লাহর কাছে চাই মাধ্যম কে ওলি এই মাধ্যম কে ওলি তোরা তো ডাইরেক্ট তোরা তো বাপমা লাগে না এগুলার বাপ মা লাগে না এরা উসিলা বলতে নাই তাইলে বোঝা গেল এগুলো হাওয়া তে বসে জমি না আল্লাহ হেদায়েত করে আমিন আমিন আমরা ওলি আল্লাহর উসিলা চাই কি চাই না আমরা ওলি আল্লাহর উসিলা চাই কি চাই না আল্লাহর ওলিরা বাবা শাহাদাল মুজাররদি আমানি রহমাতুল্লাহ আলাইহি যদি বাংলার জমিনে না আসতেন ওনার উসিলা আজকে আমরা মুসলমান কথা কোন ঠিক কি না এর মধ্যে কোনো বেজাল আছে খারুসিলায় খাইছো ভাইসা মোল্লা সিনচনা সিনবা
সময় হয়ে গেছে, এমনি এমনি কিন্তু পেঁয়াজের দাম বাড়ছে, এমনি এমনি কিন্তু পেঁয়াজের দাম বাড়ে নাই, আল্লাহ কয় সবে মাত্র শুরু করলাম, আর এমনি এমনি কিন্তু চামড়ার দাম কমে না, বাস্তব না বাস্তব? বুঝা লই, আমাদের দেশে কুখ্যাত এক হেফাজতের নাইব আমির, নাম হচ্ছে জুনায়েদ বাগদাদি, নাম শুনেন নাই? এই ফাটা বলতেছে বাংলাদেশে যত মাজার আছে সব লাগতে বাঙালি, আর একটু আসতে কইেন, আর একটু আসতে বলেন, আল্লাহর কই তুই বাঙবি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব, আমার বন্ধুদের বিরুদ্ধে যদি তোরা যুদ্ধ ঘোষণা করস আমি আল্লাহ ডাইরেক্ট তোদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, আমার বন্ধুর দুশ্মনী করবি ডাইরেক্ট আমি আল্লাহ জিহাদ করব, আমি আল্লাহর সৈনিক জানস কেমন নমরুদরে, আমি আল্লাহ পাক বেশি বড় সৈন্য লাগে নাই, ল্যাংরা মশা দিয়ে সাইজ করছে, তোদের মতন হুজুরে লবণ দিয়ে ফেজটা সাইজ করতে বেশি সময় লাগতো না, কথা কর ঠিক কি না? আল্লাহ কয় তুই লাতি দিবি কেমনে, ঠ্যাং যদি না থাকে, ঠ্যাং যদি না থাকে তাইলে একটু খুঁজ কইরা দেখেন, আল্লাহ দিলে ঠ্যাংটা ধরে লাগছে, খোদার গজব, আল্লাহ পাক বলেন আমার বন্ধুদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবি আমি আল্লাহ ছাড় দিব না, আমার নবীর বিরুদ্ধাচরণ করবি আমি আল্লাহ ছাড় দিব না, আমার নবী সম্পর্কে আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনের মধ্যে বলেন যে কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোন সন্দেহ নাই, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আছে কিনা নাই? আছে। আল্লাহ কয় আমার বন্ধুর দুশমনী করবা দুনিয়াতে লানত আখিরাতে লানত, আমি আল্লাহ যদি লানতের মাল একবার গলায় ফলায় দেই তাইলে একবার বালা করে ইবলিস শয়তানের ছায়ার বাসাই, তাইলে বুঝতে পারবা লানতের মালাটা গলার মালাটা কেমন, কথা কোন ঠিক কি না? এখন আমরা নবীর দুশমন হব না নবীর বন্ধু হব, নবীর উম্মত হব না নবীর দুশমন হব, আমরা নবীর উম্মত হতে চাই কি চাই না, আমরা রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না, আমরা ওলি আল্লাহর প্রেমিক হতে চাই কি চাই না, কারা কারা চান দুইটা হাত উঠে আল্লাহকে দেখা, আল্লাহ তাকবীর, আল্লাহ রিসালাত, বিশালী ফরিদপুরি জিন্দাবাদ, কাফের পার্টি জিন্দাবাদ, সকলে বলি আলহামদুলিল্লাহ, বাজেট কয়টা করছে? তিনটা, আল্লাহর ওলিরা চাইতে দেরি হয় দিতে দেরি করে না, আল্লাহ পাক দিলেন বেদি তো অপেক্ষা করতেছে এই বাচ্চাটা কেমনে হইব, আর মুসারে কেমনে কা দরকার, হিসাব কিতাব আছে না ওই দিকে, যে মুসার আল্লাহ না করছে কোন আল্লাহ দিছে, হিসাব আছে না একটা, বাচ্চার মোটামুটি বড় হইল, আমি আলোচনা লম্বা দিকে করবো না কারণ আমার পরে আমাদের প্রধান আকর্ষণ আছে, আমরা কি বসতে পারবো না? আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসতেছে, একটু ভিতরে বসলে কিন্তু ভালো হবে, সুন্দর দেখায়, একটু খেয়াল খেয়াল করে শর্ট আলোচনা শর্ট, আল্লাহ দিলে মোটামুটি হাঁটতে উঠতে পারে তো, হেভিনি তিনটা সাউনিয়া আলগস্তে মুসার দরবারে আছে, ডাকতেছে মুসা দারোয়ানে গুমা গুমা গুমা, এত বড় আওয়াজ, আল্লাহ নবী আল্লাহর পয়গাম্বরের দরবারে এত বড় আওয়াজ, এটা কি বেয়াদবি না? এ মাইয়া এখানে কোনো পুরুষ লোক এত বড় আওয়াজ দেয় না, তুমি একজন মহিলা হয়ে এত আওয়াজ দিলা, ভাই তোর সাথে কথা নাই বাইর, মুসা কই ডাক দে, ও মুসা নাই, মুসার দরবারে হুজরা শরীফে, তাড়াতাড়ি মুসারে গোলাম তোর, আমি কথা কই যত যে সাউন্ড যত আসতে কয় তত বেশি সাউন্ড আর বাড়ে, দৌড়মাই বলতেছে হুজুর কিরে
হুজুর আপনার সাথে একজন মহিলা আসছে দেখা করার জন্য, কিসের জন্য দেখা? ও কি হিসাব বুঝি মিলাইব মিলাইব, ও হিসাব যদি মিলাইতে হয় তাইলে তো আমার বুঝতে আসতে হবে। ও না না, ওই মহিলা বলতেছে আগের হিসাব ছিল রাস্তার মধ্যে, এখন ফাইনাল হিসাব করব রাস্তার মধ্যে। সুবহানাল্লাহ। আমার হিসাব মিলাই দো। ও কি এর হিসাব? আমার সিনুনি। ও কত কত মহিলা আমার দরবার আসে, আমি কি মহিলার সায়া থাকি ঘুমা? ও বালো করে দেখো আমার সিনুনি কোনা, তোমার তো চিনতে পারতেছি না। ওই দে ওই দে, কি কি এর ওই ওই মুসা, 10 বছরের ফেস বাংলার লেগে তোমার কাছে গেছিলাম, আল্লাহ কি করছিল যে তোমার কোনো বাজেট নাই সন্তানাদি হবে না। কো মা, তোমার তো আল্লাহ নাই করে দিছে, আবার এসে গেল আল্লাহ তো নাই করে দিছে। আল্লাহ তো না করছে তো বুঝছি, তাইলে আল্লাহ যদি না করে তাইলে গণসান 1 2 3 বাউলছে 1 2 3 উল্টা গুণে 1 2 3 গণলাম যে কি হয়েছে। আল্লাহ যদি না করে মুসা তাইলে এটা কোন আল্লাহ আমারে দিছে? ও একটাও দেয় নাই, দুইটাও দেয় নাই, তিন তিনটা দিছে, কয়টা দিছে? তাহলে পৃথিবীর বুকে দ্বিতীয় কোন খোদা আসেনি, একটু হিসাব মিলা দেখো। বেড়া কইতাছে মুসা আলাইহিস সালাম কয় বাটপাড়ির জায়গা পাও না, আমার আল্লাহ যে না করছে ওই আল্লাহ কেমনে দেয়? না না, আমার আল্লাহ তো আমার বিপক্ষে যাইতে পারে না, আমার কথারে ফালাই আল্লাহ তো আমার বাইরে দিতে পারে না, যেহেতু আমার না করছে তাইলে তুই বাটপাড়ি কইরা হাওলাত কই আনছ? ও না না, হাওলাত মাওলাত না, সব ডাইরেক্ট, হাওলাত নাই, সব ডাইরেক্ট। আমাদের আল্লাহ কয়জন? জবান গুলে কোন কয়জন? আরো জোরে। ইবলিস শয়তান দেখিনি? ইবলিস শয়তান একদিন যখন আজাজিল রূপে ছিল তখন একদিন মিটিং করে ফেরেশতাদের কইতাছে আল্লাহ কোন সময়